ফার্স্ট টাইম আমি বসিরহাটে আসলাম, বসিরহাটের অডিয়েন্স ভাই আমি বাড়ি গিয়ে বলবো, আমি যে এলাকায় থাকি আমি বাড়ি গিয়ে বলবো যে বসিরহাটের ভাই অডিয়েন্স অন্যরকম। প্রথম ইন্ট্রোটা হয়ে যাক। হ্যালো টু ফ্যামিলি, ক্যাসো সারে মাইসেল বদ্দা ইন ব্র্যাকেট অনিদা, ওয়েলকাম টু মাই ইউটিউব ফ্যামিলি বদ্দা অনি ব্লগ। কে এসেছে দেখবে আজকে আমাদের বাড়িতে? এক, এটা কি হচ্ছে সবে? সকাল সকাল ব্লগটা শুট করছি জাস্ট বিকজ অফ হচ্ছে মাঞ্চুদার ভিডিও দিতে হবে, ও এসেছে আমাদের বাড়িতে। মাঞ্চুদার আমার ক্যামেরাটা সব শ্যুট হয়েছিল, ফুটেজগুলো নিতে সকাল সকাল শুট হয়েছে, তাই ভাবলাম আমার জিমে জিম করেই তাহলে ব্লগটা শুরু করা যায়। তো বল ভাই এক্সপিরিয়েন্স কেমন? আর এক্সপিরিয়েন্স ও ক্যামেরাম্যান করেছে, আমাকে এক্সপ্রেস করবে আমি জানি আজকে। বিরাট ভারী ওটা, এমন ব্যাপার না, আমি করছি দেখ, ধর এর থেকেও ভারী দিদি, কোনো অসুবিধা নেই, এমন ভাবে নাও, নিয়ে কোনো ব্যাপার না। এটা এইটা যদি খুলে দাও আমি এক হাত দিয়ে পারবো, আর করবো না কারণ ব্যথা হবে, অনেকগুলো ভিডিও এডিট করতে হবে। সো আর দরকার নেই, ওটা চাকানোর পর এটা একদম হালকা মনে হচ্ছে, মনে হচ্ছে এরকম করবো। যাই হোক ভাই লোক, আমাদের মুখ তোমরা অনেক দেখেছো, এবার তুমি মাঞ্চুদার ভিডিও দেখে নাও, একদম মাথা খাবো না তোমাদের, ঠিক আছে? মাঞ্চুদার এক একটা গান আমি দিচ্ছি, এক একটা এপিসোড করে দেখে নাও কেমন হচ্ছে। মাঞ্চুদা 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 রুখছে, দাদা সাদা মামা ভালোবাসা, দাদা সাদা মামা ভালোবাসা, নাচ করে গান করে রোস্ট করে দিনগুলো খুব ভালোই যাচ্ছিল, কিন্তু হঠাৎ করে আমার সাথে দেখা হলো এক সুন্দরী নারীর, আর আমার মন ঠিক তোমাদের মতনই চাইলো যে চলো এবার একটু প্রেম করা যাক। এরপরে আবার কি, সবারই তো একই গল্প, ফার্স্ট ডেট, চোখে চোখ, হাতে হাত, ভাই আলাদাই অনুভূতি। তারপরে আবার কি, নতুন প্রেম, নিজেকে শাহরুখ খান ভাবা, আর নতুন প্রেমের হাবুডুবু খাবার। তারপরে আবার কি, যেদিকেই তাকাই শুধু তাকেই দেখতে পাই, সবার মধ্যে শুধু তাকেই খুঁজি, এটা কি পাগলামি, এটা কি ভালোবাসা?
শেষ নয়, তারপর আমি আমার বাইক নিয়ে বেরিয়ে পড়লাম আমার গল্পের নায়িকাকে খুঁজতে। আমরা বলেছিলাম এই মঞ্চে নিত্যনতুন চলক হবে, এই মঞ্চে অনেক ছোট থেকে বড় হয়েছে, ঠিক আছে, এই মঞ্চ এমন একটা মঞ্চ মিলন মেলার মঞ্চ, ছোট শিল্পী অনেক বড় হয়ে গেছে, ঠিক আছে। মঞ্চটা কেমন লাগছে তোমাদের? মঞ্চ অনেক সময় থাকবে তোমাদের সঙ্গে, ঠিক আছে। আমি ডেকে নেবো মঞ্চকে, মঞ্চ চলে এসো, করবি চলে এসো, ভালো জনপ্রিয়। এবার কিন্তু মঞ্চকে নিয়ে আসা যে বাও মঞ্চ, ঠিক আছে, তাহলে একটা জোর করে হাত তুলে হয়ে যায় মঞ্চের জন্য। আমরা এই মঞ্চ থেকে অনেক মঞ্চ আনন্দিত অনেক বড় জায়গায় নিয়ে যাবে, ঠিক আছে। চলো আমরা বেশি দেরি করবো না, ফিরে যাবো মঞ্চের প্রোগ্রামে, চলো। তো গাইস, তোমার কি ওর আমি প্রোগ্রামটাই বসেছি একটা কারণেই মানে করেছি, যে সবথেকে বড় কথা করবি ভাইয়ের জন্য করবি ভাই, বড় পাওনা হলো যে এই ফার্স্ট টাইম আমি বসিরহাটে আসলাম, বসিরহাটের অডিয়েন্স ভাই আমি বাড়ি গিয়ে বলবো, আমি যে এলাকায় থাকি আমি বাড়ি গিয়ে বলবো যে বসিরহাটের ভাই অডিয়েন্স অন্যরকম, মানে তোমাদের মধ্যে এত ক্রেজ, তোমাদের মধ্যে মানে এতটা পরিমাণে মানে ভালোবাসা আমাকে নিয়ে, থ্যাংক ইউ সো মাচ। এই ভালোবাসাটা নিয়েই যেতে চাই, তার আগে আমি মঞ্চে ডেকে নেবো আমার একটা ছোট ভাই আছে, তোরা আমাকে ভালোবাসি। আমি রোজ বন্ধ করবো, আমি একটা বড় একটা পাওনা আছে তোমাদের কাছে, যে ছেলেটা তোমার গিয়ে 10 টাকা নিয়ে ডান্স ক্লাসে যেত, আর তোমার গিয়ে 10 টাকা বা তোমার গিয়ে মানে আমি আমার স্ট্রাগল লাইফের কথা তোমাদের সামনে তুলে ধরবো, তার আগে ওর কথা বলি। ও হচ্ছে রূপন, ওর বাড়ি হচ্ছে তোমার গিয়ে আমাদের ওখানে ওর মামা বাড়ি, তো ও হচ্ছে ক্যান্সারের পেশেন্ট, ঠিক আছে, হ্যালো সবাই শুনতে পাচ্ছ, ও হলো ক্যান্সারের পেশেন্ট, তো ওর পিছনে অনেকেই দাঁড়িয়েছে, তোমরা হয়তো মানে আমি যাদেরকে মদন মিত্র থেকে শুরু করে দেবাংশুদা থেকে শুরু করে সবাই দাঁড়িয়েছে, কম বেশি স্যান্ডি শাহ থেকে শুরু করে সবাই দাঁড়িয়েছে। তো আমি রূপনের মাকে বললাম যে তুমি আসো এই প্রোগ্রামটায় আসো, এই প্রোগ্রামে মানুষ আমি জানি বসিরহাটের মানুষ অনেক ভালো, মনের দিক থেকে অনেক ভালো, অনেক হেল্প করো, তোমরা এখানে যতগুলো মানুষ আছো তারা যদি কিছু কিছু করেও দেয় এই ছেলেটা হয়তো আবার একটা অসুস্থ দেখতে পাবে, আবার হয়তো একটা ভালো সময় কাটাতে পারবে। তোমরা বলো না যে মঞ্চুদা হ্যাঁ নতুন জীবন ফেরো পাবে, তো এই ঠিক আছে সবাইকে আমি বলো মোবাইলে নাম্বারটাকে নোট করো, চলো নাম্বারটা মোবাইল বের করো সবাই, ঠিক আছে মোবাইলে আগে নাম্বারটা নোট করে নিই, তাও আমি আমার ফেসবুকে এই ভিডিওটা আসবে চাপ নেই, তা ওখান থেকে যে যা পারো হেল্প করো, তুমি তুমি কিছু বলবে, তুমি ও ভয় পাচ্ছে। আমার একটা ডায়লগ আছে যেটা গুরুজনের আর ছোট্ট ভাই বোনেরা মানে সেই ডায়লগটা যদি আমি দেবো এখানে দেবো, এরপরে যদি আমার বলিস যে ফেসবুকে গিয়ে মাঞ্চু দাদা খুব খারাপ, মাঞ্চু দাদা মাঞ্চু দাদা কিস্তি দেয় মাঞ্চু দাদা এই করে তাকে তাকে দিন তাকে দিন তাকে তাকে দিন তাকে দিন তাকে